বানর কেন হবে? যেদিন মানুষ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে চলাফেরাই বাড়ি গাড়ি, দেখেন না ওপরে একটা চুল আছে সমস্ত চতুর্দিক কেটে রেখেছে, এর নাম কাজা, এটা টোটালি হারাম। এই ছেলে, এই বোকা ছেলে, তোমারই মাথায় এরকম চুল আছে নাকি? উপরে রেখেছে একটু চুল, চতুর্দিক কেটে রেখেছে একবারে ছোট করে, এটা হারাম, এটা নাম কাজা, এটা বিজাতিদের নীতি। তুমি কেন এরকম করেছো? সম্পূর্ণ চুল ছোট করো, আর নাহলে বড় করে রাখো, বাবরি রাখো, এরকম করেছো কেন? উপরে এটুকু বড় করে রেখেছো ছাতা করে, নতুন দিক ছোট, সরম পাও না তোমাকে, খারাপ লাগে না? তোমার বাপ মা তোমাকে কিছু বলে না? তুমি কি একটা আবর্জনা নাকি জাতির জন্য? আগাছা, তুমি এইটা বুঝো না কেন? বেজাতিদের অনুকরণ যেদিন মানুষ করবে সেদিনই মানুষ বানর হয়ে যাবে। বাদ্যযন্ত্র, খেল, তামাশা, স্কুল কলেজের নিয়ম নীতি সব বেজাতিদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, আমরা গ্রামের মানুষ যখন ওই বানর খেলা লোকটা আসতো তখন বলতো, এই শোনো, তোমরা যদি বানর খেলা দেখতে চাও তাহলে তোমরা চাউল নিয়ে আসো। আমরা যখন চাউল নিয়ে যেতাম, চাউল জমা করার পরে বানর আমাদের বানর খেলা দেখাতো। এক পর্যায়ে ওই লোকটা বলতো, এই বানর নতুন বউ কীভাবে হাঁটে রে? তখন মাথাতে ঘোমটা দিয়ে বানরটা হাঁটছে, তার অনুকরণ করতে পারে বানর। মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সব জায়গায়, সেদিন এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর, এদের উপরে সব বিপদ নেমে আসবে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদাবে নবুওয়াতুন রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, সময় এখনো খেলাফাতান রাহমা, তারপরে নেতৃত্ব হয় খলিফা দিয়ে, দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, সুমা মুলকা নাজুজান, এরপর নেতৃত্ব হবে জোরজার মুল্লুকতার, সুমা কায়নুন ওয়াতুওয়ান ও জাবরিয়াতান ও ফাসাদান ফিলার, যে তারপরে নেতা হবে মানুষ জোর করে, হতেই হবে, সমাজে বিপর্যয় সৃষ্টি করে, এই অমুককে মেরাই 20,000 50,000 টাকা থাকলো, এইভাবে অন্যায় করে মানুষ নেতার নেতৃত্বের পথ অবলম্বন করবে। এইসব মানুষের চরিত্র হবে তিনটি, এক এস্তাহেলুনাল খামরা, এরা মদকে হালাল মনে করবে, দুই অল ফরুজা, জেনাকে হালাল মনে করবে, তিন অল হারিরা, এরা রেশমিকে হালাল মনে করবে, চার ইরজাকুনা, দেনান দিন ধনী হয়ে যাবে, ব্যাংকের টাকা পয়সা তাদের, তারা ব্যাংকে কোটি কোটি টাকা উঠিয়ে নিয়ে কাজ করবে, কোনো সমস্যা হবে না। চার ইনসরণা, যে কোনো অন্যায়ের মোকাবেলা করতে পারবে অন্যায় করার পরেও, যতদিন পর্যন্ত না মরছে ততদিন পর্যন্ত দাম্ভিকতার সাথে সময় কাটাবে। তারা মদকে হালাল মনে করবে, নেশাদার দ্রব্য পান করে জীবন কাটাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এ অংশে এসে জরুরি কথা বলতে চাচ্ছি, সেটুকু হলো এই যে জীবনে একটি কাজ থেকে কোনো সময় পিছপা হবেন না, সেটা হলো পাঁচ অক্ত সলাত আদায় করা। এই ছেলে একটু বসো, আজকে থেকে একটা কাজ থেকে কোনো দিন বিরত থাকবেন না, সেটা হলো পাঁচ অক্ত সলাত আদায় করা। আর একটা কাজ থেকে কোনো দিন একটা কাজ গ্রহণ করবেন না, সেটা হলো বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল মুখে দেওয়া, খাওয়া, ইনশাআল্লাহ। মুরব্বী, আপনাকে বলছি, আপনি চেষ্টা করেন তো, মানুষই পারে, চেষ্টা করলে কে পারবে? মানুষই পারবে। গরু ছাগল পারবে কি? গরু ছাগল পারবে না। আর নেশাদার দ্রব্য এমন একটা জিনিস, তার গায়ে লেখা আছে এটা ধ্বংসাত্মক জিনিস, এ দিয়ে ফুসফুস নষ্ট হয়, এ দিয়ে পরকাল হারায়, এ দিয়ে কলিজা নষ্ট হয়, এ দিয়ে লিভার নষ্ট হয়, এ দিয়ে ক্যান্সার হয়, কত ক্ষতির জিনিস এটা। টাকা পয়সা তো ক্ষয় আছে, আছেই, জীবনে আর কোনো দিন এগুলো মুখে দিবেন না, টাকনোর নিচে প্যান্ট পরবেন না, দাড়ি ছোট করবেন না, মন মতো চলে যে দাড়ি চেঁচে ফেলে যে, মন মতো চললে পরকাল হারাবে। আর প্রয়োজন, জরুরি প্রয়োজন ছাড়া দোকানপাটে যাবেন না। শেষে আবারও তিনটি জরুরি অনুরোধ, এক পাঁচ অক্ত সলাত আদায় করবেন, দুই হালাল রুজি খাওয়ার চেষ্টা করবেন, তিন কোরআন মাজিদ পড়বেন অন্তত সূরা ইখলাস কয়বার? তিনবার।
তারপরের কথাটি আমার আমার মনে বড় স্বাদ। এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটা হলো জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজ সাই, সেটা হলো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এই দুইটি প্রতিষ্ঠানে এখন প্রায় 2500 ছেলে মেয়ে পড়াশোনা করে, 115 জন শিক্ষক শিক্ষিকা, অনেক কর্মচারী। এই রাজশাহীতে সম্মেলন হচ্ছে 13-14 ফেব্রুয়ারি, আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় হচ্ছে 5-6 মার্চ সম্মেলন। দেশের আলেম ওলামা থাকবেন। দুই প্রতিষ্ঠানে ভর্তির তারিখ হচ্ছে 1 জানুয়ারি। এরপরে যেটা আপনাকে আমি জরুরি বলতে চেয়েছি যে আবদুল্লাহর বইটি খুঁজবেন মিন্নাতুল বারি। বুখারীর ব্যাখ্যায় এরকম হয় আমারও জানা ছিল না। বুখারীর ব্যাখ্যা হিসেবে যে প্রথম খণ্ড আবদুল্লাহ বের করেছে, আপনি পড়লে এমনিতে আপনার দোয়া আসবে, আমারও মনে বড় স্বাদ। যদি এরকম ছেলেকে তুমি আলবানি করো তাহলে তোমার রহমতের অভাব হবে? আপনি মিন্নাতুল বারি বইটা পড়ে দেখুন। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে মাসিকাল ইতেশাম পত্রিকা, 20 টাকা মূল্য প্রতি মাসে। এই পত্রিকার কাউকে এজেন্ট হিসাবে আজকে জিম্মেদারি দিয়ে যাব, যদি থাকে তাহলে আছেন, না হলে একজনের নাম উল্লেখ করে যাব। আজকে যাওয়ার সময় তো সবাই মাসিকাল ইতেশাম পত্রিকা নিয়ে যাবেন। এছাড়া যেটা আমার বই তাওজিহুল কোরআন, আর আজকে যে আলোচনা করছিলাম সেটা উপদেশ বই হতে, সকল দিনই ভাই বোনকে আমি এই বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি।